শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আমি রেখা আক্তার, সহকারী শিক্ষক ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজ। সবাইকে অনলাইন ক্লাসের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি নবম ও দশম শ্রেণীর বিষয়বস্তু যুগের অধ্যায় চারের কিছু অংশ নিয়ে আলোচনা করব তোমাদের মাঝে। আজকে আমার অধ্যায়ের নাম হচ্ছে মালিকানার ভিত্তিতে ব্যবসায়। আমি আজকে তোমাদের নিয়ে আলোচনা করব অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রের বিষয়বস্তু। আমরা জানি যে চুক্তি হচ্ছে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায় হতে পারে না। এজন্য অংশীদারি ব্যবসায়ের চুক্তির ক্ষেত্রে কিছু চুক্তিপত্র আছে। চুক্তিপত্রটা কি? যে পত্রে চুক্তিপত্রের বিষয়বস্তুগুলো লিখিত থাকে বা লিপিবদ্ধ থাকে তাকেই চুক্তিপত্র বলে। এখন দেখা যাক যে এই অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রগুলো বা চুক্তিপত্রের বিষয়বস্তুগুলো কী কী হতে পারে। চলো দেখি আমরা কী কী আছে। এক আমরা দেখতে পাচ্ছি যে 17টি পয়েন্ট আছে। প্রথমটি কী? প্রথমটি হচ্ছে অংশীদারি ব্যবসায়ের নাম ও ঠিকানা। চুক্তিপত্র বিষয়বস্তুর মধ্যে প্রথমটি হচ্ছে অংশীদারি ব্যবসায়ের নাম ও ঠিকানা। দ্বিতীয়টি কী? দ্বিতীয়টি হচ্ছে ব্যবসায়ের প্রকৃতি, উদ্দেশ্য ও আওতা। ব্যবসায়ের প্রকৃতিটা কেমন, এর উদ্দেশ্য কী এবং আওতা। তৃতীয়টি হচ্ছে ব্যবসার কার্যকাল বা স্থায়িত্ব। স্থায়িত্ব যে ব্যবসায় কি তারা কতদিন বা কত বছর পর্যন্ত টিকিয়ে রাখতে চাচ্ছে সেটার একটা সম্ভাব্য ডেট। চারটি হচ্ছে অংশীদারদের নাম, ঠিকানা ও পেশা। যারা যারা অংশীদারি ব্যবসায় নিয়োজিত থাকবে এবং কতিপয় ব্যক্তিবর্গের নাম, ঠিকানা এবং তাদের পেশা, ব্যক্তিগত পেশা উল্লেখ করতে হবে। পাঁচ নম্বর হচ্ছে ব্যবসায় মূলধনের পরিমাণ। ব্যবসায় তারা মূলধন কত টাকা খাটাতে চাচ্ছে বা বিনিয়োগ করতে চাচ্ছে সেই মূলধনের পরিমাণটা উল্লেখ করতে হবে। যেমন ধরো হতে পারে 5 লাখ কিংবা 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 25 লাখ এরকম, 50,000 হতে পারে, 1 লাখ হতে পারে, ধরো একটা মোট অ্যামাউন্ট উল্লেখ করতে হবে। ছয় নম্বর হচ্ছে প্রত্যেক অংশীদারদের প্রদত্ত মূলধনের পরিমাণ। প্রত্যেক অংশীদারকে কত টাকা পরিমাণে বিনিয়োগ করলো সেই পরিমাণটা উল্লেখ করতে হবে। কেউ বিনিয়োগ করলো 1 লাখ টাকা, কেউ বিনিয়োগ করলো 50,000 টাকা, কেউ 2 লাখ টাকা, কেউ 4 লাখ, 5 লাখ, যে যার যেরকম অ্যামাউন্ট বিনিয়োগ করবে তার সেই অ্যামাউন্টের পরিমাণটা উল্লেখ করতে হবে। সাত নম্বর হচ্ছে ব্যবসা পরিচালনা নিয়মগুলি। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম শৃঙ্খল আছে এবং এই নিয়মাবলীগুলো একটি লিখিত আকারে প্রকাশ করতে হবে, সেই নিয়মাবলীগুলো উল্লেখ থাকবে। আট নম্বরে হচ্ছে যে সকল অংশীদার প্রত্যক্ষভাবে ব্যবসা পরিচালনা করবেন তাদের পরিচিতি। যে সকল অংশীদার প্রত্যক্ষভাবে যারা সরাসরিভাবে জড়িত থাকবে তাদের প্রত্যেকের পরিচিতি উল্লেখ করতে হবে। নয় নম্বরে হচ্ছে ব্যবসার লাভ লোকসান বণ্টন পদ্ধতি। কে কত টাকা বিনিয়োগ করলো তার অর্থের পরিমাণ হিসাব করে তারা লাভ লোকসানের বণ্টন পদ্ধতিটা ওরকমই হবে। দশ নম্বর হচ্ছে অংশীদারদের স্থায়িত্ব, ক্ষমতা ও অধিকার। অংশীদারদের দায়িত্ব, ক্ষমতা, কে কোন দায়িত্বটা পালন করবে, কে পরিচালনার দায়িত্বে থাকবে, কে দেখাশোনা, কে কী কাজ, কে কোন কাজ করবে, কাজের বিভাজন অনুযায়ী তাদের সেই ক্ষমতা অধিকারটা লিখিত আকারে থাকতে হবে। 11 নম্বর হচ্ছে যে ব্যাংকে হিসাব খোলা হবে সে ব্যাংকের নাম, ঠিকানা ও ধরন। তারপর 12 নম্বর হচ্ছে ব্যাংকের হিসাব পরিচালনাকারী ব্যক্তিবর্গের নাম। 13 নম্বর হচ্ছে নতুন অংশীদার গ্রহণ ও পুরাতন অংশীদারের বিদায়ের নিয়মাবলী। কীভাবে নতুন অংশীদার গ্রহণ করা হবে তাদের, আবার কীভাবে পুরাতন অংশীদার বিদায়ের, এইসব নিয়মাবলীগুলো উল্লেখ থাকবে। 14 নম্বর হচ্ছে অংশীদারদের মৃত্যুতে তার অংশ নির্ধারণ, সংরক্ষণ ও পরিশোধ পদ্ধতি। 15 নম্বর হচ্ছে অংশীদারদের অবসর গ্রহণ ও বহিষ্কার পদ্ধতি। 16 নম্বর হচ্ছে ভবিষ্যতে বিরোধ দেখা দিলে তার মীমাংসা পদ্ধতি। 17 হচ্ছে বিলোপ সাধন পদ্ধতি। তারা যদি তাদের ব্যবসায় টিকিয়ে রাখতে না চায় সেক্ষেত্রে তারা স্বেচ্ছাকৃতভাবে যেভাবে বিলোপ সাধন করতে চায় সেই বিলোপ সাধন পদ্ধতি। বিলোপ সাধন পদ্ধতি অনেক ধরনেরই আছে, সেটা নিয়ে তোমাদের সাথে আমি পরে আলোচনা করব। এখন তাহলে আমরা জেনে নিলাম কি অংশীদারি ব্যবসার চুক্তিপত্রের বিষয়বস্তু কয়টি।
সতেরোটি সম্পর্কে এখন আমরা জানলাম। এবার দেখো অংশীদারি ব্যবসায় চুক্তিপত্রের বিষয়বস্তু সম্পর্কে তোমাদের বইতেই আছে, বইয়ের 42 থেকে 43 পৃষ্ঠার মধ্যে আছে। দেখো এবার আমরা আলোচনা করব অংশীদারি ব্যবসায় নিবন্ধন। অংশীদারি ব্যবসায় নিবন্ধনটা কি? অংশীদারি ব্যবসায় নিবন্ধন বলতে অংশীদারি ব্যবসায় সরকার কর্তৃক নিয়োজিত নিবন্ধক অফিসে ব্যবসায়ের নাম তালিকাভুক্তকরণ কে বোঝায়। নিবন্ধনকরণ কি? অংশীদারি ব্যবসার নিবন্ধনকরণ হচ্ছে সরকার কর্তৃক নিয়োজিত নিবন্ধক অফিসে ব্যবসার নাম তালিকাভুক্তকরণকে বোঝায়। তাহলে নিবন্ধনটা কি সেটা আমরা এখন জানলাম। বাংলাদেশের অংশীদারি আইনে ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক করা হয়নি। কেউ ইচ্ছা করলে এই ব্যবসায়টি অংশীদারি ব্যবসায় নিবন্ধন করতেও পারে, চাইলে অনিবন্ধিত থাকতে পারে। কিন্তু নিবন্ধন করার ক্ষেত্রে বেশ কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়, আর অনিবন্ধিত হলে ওই ধরনের কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় না। সরকার কর্তৃক সুযোগ সুবিধা পাওয়া যায়, আইনি সুযোগ সুবিধা পাওয়া যায়, ঠিক আছে, বিরোধকালীন সময়ে সুযোগ সুবিধা পাওয়া যায়, মীমাংসার সময় সুযোগ সুবিধা পাওয়া যায়, অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। এজন্য নিবন্ধনটা করা উচিত। অনিবন্ধিত ব্যবসায় দেখা যায় অনেক ধরনের মধ্যকার পারস্পরিক দ্বন্দ্ব কারণে মীমাংসা সমস্যা দেখা দেয়, তারপর দেখা যায় বিরোধ দেখা দিলে সেটা সহজেই সলভ করা সম্ভব হয়ে ওঠে না। এজন্য নিবন্ধন করাটা উচিত, কিন্তু এটা বাধ্যতামূলক করা হয়নি। নিবন্ধন করা গেলে কি সুযোগ সুবিধাটা পাওয়া যায়? দেখো ধরো কোনো অংশীদার তৃতীয় পক্ষের নিকট 100 টাকা পাবে, কিন্তু সেই ব্যবসায়টি তাদের অনিবন্ধিত, তখন পাওনা আদায়ের জন্য তারা কোনো ধরনের কি মামলা করতে পারবে না। কিন্তু এটা যদি নিবন্ধন করা থাকে তখন 100 টাকার বেশি পাওনা আদায়ের জন্য তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করা যাবে। এটা হচ্ছে নিবন্ধনের সুবিধা। এছাড়াও নিবন্ধনের অংশীদারি ব্যবসায় নিবন্ধন করার জন্য আবেদন পত্রের সাথে যে সকল বিষয়গুলো উল্লেখ থাকে সেগুলো কি কি সে সম্পর্কে একটু জানো। নিবন্ধন করার ক্ষেত্রে কি কি লাগে? একটা ধরো একটা ফর্ম, ওটার পদ্ধতিটা ওটার প্রসেসটা পুরোপুরি কমপ্লিট করতে গেলে কিছু নির্দিষ্ট নিয়মকানুন থাকবে, কিছু তালিকাভুক্ত করানোর জন্য কিছু নির্দিষ্ট পয়েন্ট থাকবে, এগুলো পূরণ করার জন্য কি কি দরকার সেগুলো হচ্ছে অংশীদারি প্রতিষ্ঠানের নাম কী লাগবে, অংশীদারি প্রতিষ্ঠানের নাম। এরপর লাগবে প্রধান কার্যালয়ের ঠিকানা, দুই নম্বর লাগবে কি প্রধান কার্যালয়ের ঠিকানা, 3 শাখা কার্যালয় থাকলে সেগুলোর ঠিকানা, 4 ব্যবসায়ের উদ্দেশ্য, 5 ব্যবসায় শুরুর তারিখ, 6 ব্যবসায় মোট কার্যকাল বা স্থায়িত্বকাল, 7 অংশীদারদের নাম ঠিকানা ও পেশা, 8 অংশীদারি হিসেবে ব্যবসায় যোগদানের তারিখ। এগুলো হচ্ছে নিবন্ধন করার ক্ষেত্রে লাগবে। এরপরে জেনে নেওয়া যাক তোমাদের বইয়ের 44 পৃষ্ঠায় দেখো অংশীদারদের প্রকারভেদ। অংশীদারদের প্রকারভেদ মানে অংশীদার কত ধরনের হতে পারে? অংশীদার 6 ধরনের হতে পারে। কত ধরনের? 6 ধরনের। কি কি? সাধারণ অংশীদার, ঘুমন্ত অংশীদার, নামমাত্র অংশীদার, আপাত দৃষ্টিতে অংশীদার, সীমিত অংশীদার, আচরণে অনুমিত অংশীদার, ঠিক আছে। সাধারণ অংশীদার এদের ধারণা বা বৈশিষ্ট্য কি, কিভাবে বুঝবো যে এরা সাধারণ অংশীদার? এজন্য এদের কিছু বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো কি কি? এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে অংশীদারগণ ব্যবসায় মূলধন বিনিয়োগ এবং সক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে। সাধারণ অংশীদার কি করে? যে মূলধন বিনিয়োগ করে এবং স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সক্রিয়ভাবেই পরিচালনার অংশগ্রহণ করে। তারপরে কি? অংশীদারদের দায় অসীম, চুক্তি অনুযায়ী লাভ ক্ষতির অংশ পায়, চুক্তিতে উল্লেখ থাকলে ব্যবসা পরিচালনার জন্য পারিশ্রমিক পায়। মানে বুঝে গেল যে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সাধারণ অংশীদার কী করে? তারা সক্রিয়ভাবেই ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অংশ
করে ব্যবসায়ের ক্ষেত্রে সকল দায় সমভাবে গ্রহণ করে বহন করে। আবার লাভ লোকসান অনুযায়ী, চুক্তি অনুযায়ী লাভ লোকসান বা ক্ষতি এগুলোও কি বহন করে। এছাড়াও চুক্তিতে যদি উল্লেখ থাকে পরিচালনার জন্য কিছু পারিশ্রমিক দেওয়া হবে, সে পারিশ্রমিকটাও তারা পায়। আর ঘুমন্ত অংশীদার কি? ঘুমন্ত অংশীদার সাধারণত ব্যবসা পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে না, চুক্তি অনুযায়ী তারা লাভের অংশ পায়, অধিকার থাকা সত্ত্বেও সক্রিয়ভাবে ব্যবসা পরিচালনা অংশগ্রহণ করে না, সেটা আমি আগেই বলেছি। তারা মূলধন বিনিয়োগ করে, অংশীদারগণ ব্যবসায় মূলধন বিনিয়োগ করে, তার দায় সসীম, তাদের দায় হচ্ছে সসীম, মানে দায় গ্রহণ করে না, দায় কম, ব্যবসায় কোনো কাজে জন্য তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধ তারা থাকে না, এজন্য তারা ঘুমন্ত অংশীদার। মানে হচ্ছে যে তারা ব্যবসার ক্ষেত্রে মূলধন বিনিয়োগ করবে, ব্যবসায় লাভের অংশটা পাবে, কিন্তু তারা সক্রিয়ভাবে ব্যবসা পরিচালনা করবে না এবং এর দায়ভার কোনো প্রকার বহন করবে না এবং তৃতীয় পক্ষের নিকট কোনো প্রকার দায়বদ্ধ তারা থাকবে না, এজন্য এরা ঘুমন্ত অংশীদার। এরপরে আছে নামমাত্র অংশীদার। নামমাত্র অংশীদারগণ কি করে? ব্যবসায় মূলধন বিনিয়োগ করে না। নামমাত্র অংশীদারগণ তারা কি করে? ব্যবসায় মূলধন বিনিয়োগ করে না। তাহলে তারা কিভাবে অংশীদার হয় জেনে নেওয়া যায়। সেই পদ্ধতিগুলো, ব্যবসা পরিচালনায় অংশগ্রহণও করে না, তারা মূলধন বিনিয়োগ করে না এবং ব্যবসা পরিচালনায় অংশগ্রহণও করে না। চুক্তি অনুযায়ী লাভের অংশ বা নির্দিষ্ট অর্থের বিনিময়ে নিজের সুনাম ব্যবহারের অনুমতি দেয়। অর্থাৎ দেখা যায় তার নামের উপর অনেক সুনাম আছে, অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ আছেন আমাদের সমাজে, তারা দেখা যায় তাদের নামের জন্য ওই প্রতিষ্ঠানটি বিখ্যাত, ওই প্রতিষ্ঠানের অনেক মুনাফার পরিমাণ বেশি হয়, মুনাফা অর্জিত হয় বেশি, নামের কারণে অনেক সময় পরিচিতি লাভ পায়। এজন্য দেখা যায় তারা মূলধনভাবে বিনিয়োগ করে না এবং সক্রিয় পরিচালনায় অংশগ্রহণও করে না, এবং অংশীদারদের মতো তারা তাদের দায়টাও অসীম নয়। তৃতীয় পক্ষের নিকট তারা ঋণ দেয়, কিন্তু তা প্রমাণ, তবে তৃতীয় পক্ষ যদি তাকে অংশীদার মনে করে ঋণ দেয় এবং তা প্রমাণ করতে পারে, তাহলে সে ঋণের জন্য সাধারণ অংশীদারের ন্যায় দায়বদ্ধ থাকে। এবার জেনে নেওয়া যাক আপাত দৃষ্টিতে অংশীদার। এ জাতীয় অংশীদারগণ ব্যবসায়ী থেকে অবসর গ্রহণ করার পরও মূলধন উত্তোলন না করে তা থেকে ঋণ হিসেবে ব্যবসায় জমা রাখে। অনেক সময় অবসর অংশীদারগণ ব্যবসায়ের ক্ষেত্রে তারা বয়স্ক হলে বা অবসর গ্রহণ করলে তখন তারা ওই ব্যবসায় থেকে অর্থ উত্তোলন করে না, তাদের লাভের অংশটা উত্তোলন না করে কী করে, সেটা ঋণ হিসেবে রেখে দেয়। পরবর্তীতে তাদের অর্থ থেকে বিভিন্ন ধরনের ঋণ প্রদান করা হয়, এজন্য তারা হচ্ছে এক দৃষ্টিতে মানে আপাত দৃষ্টিতে অংশীদার। প্রকৃতপক্ষে জাতীয় ব্যক্তিগণ ব্যবসায়ের হচ্ছে পাওনাদার। তবে কোন সাধারণ অংশীদার গণবিজ্ঞপ্তি না দিয়ে ব্যবসায় এভাবে থেকে গেলে ব্যবসায় কোনো কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায়ী হবে। এবার জেনে নেওয়া যাক সীমিত অংশীদার কি। সীমিত অংশীদারগুলো হচ্ছে চুক্তি অনুযায়ী কোনো অংশীদারের দায় সীমাবদ্ধ হলে বা আইন অনুযায়ী সকল অংশীদারের সম্মতিতে কোনো নাবালককে সুবিধা প্রদানের জন্য অংশীদার করা হলে তাকে সীমিত অংশীদার বলা হয়। সোজা কথা, চুক্তি অনুযায়ী এবং আইন অনুযায়ী কোনো নাবালককে অংশীদার গ্রহণ করা হলে সে হচ্ছে একজন কি সীমিত অংশীদার। অংশীদারদের দায় ব্যবসায় নিয়োজিত মূলধনের পরিমাণ দ্বারা সীমাবদ্ধ, ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে না, চুক্তি অনুযায়ী কোনো নাবালক ব্যক্তি এরূপ অংশীদার হতে পারে। দেখা গেল যে নাবালক অংশীদার কিভাবে হয়। দেখা গেল যে একজন অংশীদার তিনি মারা গেলেন, তার উত্তরাধিকার সূত্রে তার ছেলে মেয়ে অংশীদার হল, কিন্তু তারা হচ্ছেন নাবালক। এজন্য ধরো তার পিতার অংশীদারিত্বের ক্ষেত্রে তারা নাবালক অংশীদার হিসেবে চুক্তি অনুযায়ী নিয়োজিত থাকতে পারবে, কিন্তু ব্যবসা সক্রিয়ভাবে তারা পরিচালনা না করলে চলবে এবং দায়টা বহন তাদের করতে হবে। এরপরে আছে আচরণে অনুমিত অংশীদার। কোনো ব্যক্তি যদি ব্যবসায় অংশীদার না হয়েও যদি মৌখিক কথাবার্তা লেখা ও
অন্য কোনো আচরণ দ্বারা নিজেকে অংশীদার হিসেবে মনে করেন বা পরিচয় দেন সে হচ্ছে নামমাত্র অংশীদার, ওর আচরণে অনুমিত অংশীদার। যদি কেউ তার আচরণে প্রভাবিত হয়ে ঋণ দেয় তা চুক্তি করে তাহলে সে অংশীদারই অংশীদার দায়ী থাকবে। কারো ধরো আচরণের দিক থেকে ঋণ দেয়, কেউ ওইভাবে মানুষকে আগ্রহী করে তোলে ঋণের ক্ষেত্রে যে তার কথাবার্তার আচরণে, তখন প্রভাবিত হয়ে কেউ যদি ঋণ নেয় বা এভাবে ঋণ দেওয়ার প্রসেসটা সে চালিয়ে যেতে পারে তাহলে সে কি আচরণে অনুমিত অংশীদার হতে পারে। তাহলে আমরা এখন জেনে নিলাম যে অংশীদারদের প্রকারভেদ, অংশীদার কত প্রকার, ছয় প্রকার। কি কি জেনে নিলাম? সাধারণ অংশীদার, সীমিত অংশীদার, নামমাত্র অংশীদার, তারপরে কে আপাত দৃষ্টিতে অংশীদার, আচরণে অনুমিত অংশীদার, ঘুমন্ত অংশীদার। এবার জেনে নেব অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন, যেটা নিয়ে তোমাদের মাঝে আমি আগে বলেছিলাম যে বিলোপ সাধন পদ্ধতি, বিলোপ সাধন অনেক ধরনের হতে পারে, এই পদ্ধতিটা কি কি সে সম্পর্কে এখন আমরা জানব। বিলোপ সাধন পদ্ধতি, সরকারি ব্যবসায় অংশীদারি ব্যবসায় নির্দিষ্ট সময়ের জন্য বা নির্দিষ্ট কাজ সম্পাদনের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। 1932 সালের অংশীদারি আইনের 39 ধারায় বলা হয়েছে সকল অংশীদারদের মধ্যকার অংশীদারি সম্পর্কের বিলোপ সাধন হচ্ছে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন। অংশীদারি আইনের বিধান অনুসারে বিভিন্ন প্রক্রিয়া অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন হতে পারে, বিলুপ্তি হতে পারে, সেটা কী কী? সকলে একমত হয়ে বিলোপ সাধন, সকলে একমত হয়ে বিলোপ সাধন, সবার সম্মতিক্রমে সবাই একসাথে বসে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন হতে পারে। আরেকটি হতে পারে কি, বাধ্যতামূলক বিলোপ সাধন। বাধ্যতামূলক বিলোপ সাধন কি? এটি অংশীদারি আইনের 41 ধারা অনুসারে নিম্নোক্ত দুটি কারণের বাধ্যতামূলক বিলোপ সাধন হতে পারে। এক হচ্ছে একজন ব্যতীত সকল অংশীদার, অথবা সকল অংশীদার ব্যতীত একজন দেউলিয়া বলে ঘোষিত হলে, কিংবা কোনো কার্য দ্বারা ব্যবসায়টি আইন বিরুদ্ধ বা অবৈধ হয়ে পড়লে। বাধ্যতামূলক বিলোপ সাধন কি? যে অংশীদারি ব্যবসার মধ্যে একজন ব্যতীত সবাই দেউলিয়া হলে, কিংবা সবাই আছে অথবা একজন ব্যবসা থেকে দেউলিয়া ঘোষিত হলে ওই ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে বিলোপ সাধন হতে পারে। আরেকটি পদ্ধতি কি? আরেকটি হচ্ছে যে আইন ও আইনের বিরুদ্ধে গিয়ে অবৈধভাবে ব্যবসাটি পরিচালনা করলে তখন বাধ্যতামূলকভাবে বিলোপ সাধন ঘটতে পারে। তিন নম্বর হচ্ছে বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন। অংশীদারি আইনের 42 ধারায় বলা হয়েছে যে চুক্তিতে উল্লেখিত নিম্নোক্ত যে কারণে বিলোপ সাধন হতে পারে তা হচ্ছে ব্যবসার নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে বিলোপ সাধন হবে। নির্দিষ্ট সময় এই যে দেখো চুক্তিপত্রে এখানে আছে যে স্থায়িত্ব, ব্যবসার কার্যকাল বা স্থায়িত্ব, এর স্থায়িত্ব বা কার্যকালে বেশি হয়ে গেলে তখন বিলোপ সাধন হতে পারে। এরপরে আছে কি, ব্যবসার নির্দিষ্ট কাজ শেষ হয়ে গেলে বিলোপ সাধন, কোনো অংশীদারের মৃত্যু হলে বিলোপ সাধন হতে পারে, আদালত কর্তৃক কোনো অংশীদার দেউলিয়া ঘোষিত হলে বিলোপ সাধন হতে পারে বিশেষ ঘটনা সাপেক্ষে। চার নম্বর হচ্ছে বিজ্ঞপ্তির দ্বারা বিলোপ সাধন। অংশীদারি আইনের 43 ধারায় বলা হয়েছে যে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে কোনো অংশীদার লিখিত বিজ্ঞপ্তির দ্বারা অন্য অংশীদারের কাছে ব্যবসায়ে বিলোপ সাধন ইচ্ছা করলে প্রকাশ করতে ইচ্ছা প্রকাশ করলে এ ধরনের ব্যবসায় বিলুপ্তি করতে পারে। এরপর আছে আদালতের নির্দেশে বিলোপ সাধন। এটি অংশীদারি আইনের 44 ধারায় বলা হয়েছে যে কোনো অংশীদারদের মস্তিষ্ক বিকৃতি ঘটলে আদালত কর্তৃক বিলোপ সাধন হতে পারে। তারপরে কোনো অংশীদার দায়িত্ব পালনে চিরতরে অসমর্থ হলে বিলোপ সাধন হতে পারে। কোনো অংশীদারদের অসদাচরণের জন্য অংশীদারদের মধ্যে আস্থা ও বিশ্বাস ক্ষতিগ্রস্ত হলে আদালত নির্দেশে বিলোপ সাধন হতে পারে। কোনো অংশীদার তার প্রাপ্য অংশ তৃতীয় পক্ষকে হস্তান্তর করার মাধ্যমে চুক্তি ভঙ্গ করলে বিলোপ সাধন হতে পারে। ব্যবসায়ের ক্রমাগত লোকসান হতে থাকলে বিলোপ সাধন হতে পারে। লোকসান ব্যতীত ব্যবসা পরিচালনা অসম্ভব হয়ে বিলোপ সাধন হতে পারে। তাহলে আমরা বিলোপ সাধনের পদ্ধতি কয়টি পেলাম? ছয়টি। কী কী? এক নম্বর হচ্ছে সকলে একমত হয়ে বিলোপ সাধন হতে পারে, তারপরে বাধ্যতামূলক হয়ে বিলোপ সাধন হতে পারে, বিশেষ ঘটনা
सापेक्षे विलोम साधन होते पारे आदालतेर निर्देशे विलोम साधन होते पारे विज्ञप्तिर द्वारा विलोम साधन होते पारे एके के आमरा एरकम पाँचटी पेलाम जे सकल एकमत हये विलोम साधन बाध्यतामूलक बा विलोम साधन विशेष घटना सापेक्षे विलोम साधन विज्ञप्तिर द्वारा विलोम साधन आदालतेर निर्देशे विलोम साधन এবার আমরা জানব যে যৌথ মূলধনী ব্যবসার ধারণা। যৌথ মূলধনী ব্যবসায়, যৌথ মূলধনী ব্যবসায় কি? এটি 1994 সালের আইন অনুযায়ী গঠিত ও পরিচালিত ব্যবসা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি। কোন প্রতিষ্ঠানে যেখানে কতিপয় ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে যৌথভাবে মূলধন বিনিয়োগ করে তাকে যৌথ মূলধনী ব্যবসায় বলে। যৌথ মূলধনী ব্যবসায় কত সালের আইন অনুযায়ী গঠিত পরিচালিত? 1994 সালের আইন অনুযায়ী গঠিত ও পরিচালিত। যৌথ মূলধনী ব্যবসায় এটি কত সালে গঠিত পরিচালিত হয়েছিল? 1994 সালের আইন অনুযায়ী এটি গঠিত ও পরিচালিত। যৌথ মূলধনী ব্যবসায় 1994 সালের আইন অনুযায়ী গঠিত ও পরিচালিত একটি কোম্পানি যেখানে কতিপয় ব্যক্তি একত্রিত হয়ে তাদের সামর্থ্য এবং মূলধন বিনিয়োগ করে যে ব্যবসায় পরিচালনা করে তাকে বলা হয় যৌথ মূলধনী ব্যবসায়, তাকে বলা হয় যৌথ মূলধনী ব্যবসায়। কোনো প্রতিষ্ঠান যেখানে কতিপয় ব্যক্তি একত্রিত হয়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে মূলধন বিনিয়োগ করে তাকে বলা হয় যৌথ মূলধনী ব্যবসায়। ঠিক আছে, প্রয়োজনে আমি লিখে দিচ্ছি। যৌথ মূলধনী ব্যবসায়ের কিছু বৈশিষ্ট্য আছে, দেখো তোমাদের বইতেই আছে এর বৈশিষ্ট্যগুলো।
বইয়ের 47 পৃষ্ঠা বের করো। 47 পৃষ্ঠায় দেখবে যে এখানে যৌথ মূলধনী ব্যবসায় বৈশিষ্ট্যগুলো আছে, একে একে 9টি পয়েন্ট আছে, তোমরা এখান থেকে বিস্তারিতগুলো পড়বে জেনে নিবে। দেখো যৌথ মূলধনী ব্যবসায় বৈশিষ্ট্যগুলো এখানে কি কি আছে, যে যৌথ মূলধনী কোম্পানি একটি আইন সৃষ্ট ব্যবসায়িক সংগঠন, দেশের প্রচলিত কোম্পানি আইনের আওতায় এ ব্যবসাটি গঠিত ও পরিচালিত। যৌথ মূলধনী ব্যবসার ক্ষেত্রে দুইটি কোম্পানি এখানে উল্লেখ আছে, যে একটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি সর্বোচ্চ সদস্য সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা 50 জনের নিয়ে গঠিত, না সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা 50 জন নিয়ে প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠিত হয়। অন্যদিকে পাবলিক লিমিটেড কোম্পানি সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা শেয়ার দ্বারা সীমাবদ্ধ, শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। এটি হচ্ছে 1 নম্বর একটি বৈশিষ্ট্য। অন্য একটি 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোম্পানি ব্যবসার একটি স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান, কোম্পানি ব্যবসায় আগ্রহী কিছু সংখ্যক ব্যক্তি স্বেচ্ছায় সংঘবদ্ধ হয়ে কোম্পানি গঠন করে, তবে সদস্যদের কেউ ইচ্ছা করলে শেয়ার হস্তান্তরের মাধ্যমে সহজেই ব্যবসায় থেকে বিদায় নিতে পারে, আবার কেউ ইচ্ছা করলে শেয়ার করার মাধ্যমে সদস্য পদ লাভ করতে পারে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আইনের দ্বারা সৃষ্ট বলে এই কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী। কৃত্রিম ব্যক্তি সত্তা বলতে ব্যক্তি না হয়েও ব্যক্তির ন্যায় আইনগত মর্যাদা অধিকার অর্জন করা। কোম্পানি যে কোনো ব্যক্তির মতো নিজ নামে অন্যের সাথে চুক্তি ও লেনদেন করতে পারে, প্রয়োজনে মামলা করতে পারে, আবার অন্য পক্ষ কোম্পানির বিরুদ্ধে মামলা করতে পারে। 4 নম্বর হচ্ছে কোম্পানি ব্যবসায় যেহেতু আইনের মাধ্যমে সৃষ্ট, তাই এই বিলুপ্তি ঘটাতে চাইলে তা করতে হবে আনুষ্ঠানিক প্রক্রিয়া। এরপরে 5 নম্বর আছে কৃত্রিম ব্যক্তি হওয়ার কারণে কোম্পানিকে একটি সিল ব্যবহার করতে হয়, কোম্পানির সকল কাগজপত্রে সিল ব্যবহার করা বাধ্যতামূলক। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দেখো আইনগতভাবে কোম্পানির মূলধনকে কতগুলো সমান অঙ্কে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ভাগ করা হয়, প্রত্যেকটি এককে একটি করে শেয়ার বলে। শেয়ার বিক্রির মাধ্যমে কোম্পানির মূলধন সংগ্রহ করে এগুলোকে শেয়ার মূলধন বলে। দেখো এখান থেকে তোমরা 2টি প্রশ্ন আমরা পেয়ে গেলাম, যে শেয়ার কি বা শেয়ার কাকে বলে। শেয়ার হচ্ছে কি কোম্পানির মূলধনগুলোকে কতগুলো সমান অঙ্কে ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্কে ভাগ করে, এই প্রত্যেকটিকে প্রত্যেকটির এককেই বলা হয় শেয়ার। আর শেয়ার মূলধন কি, শেয়ার বিক্রির মাধ্যমে কোম্পানি যে মূলধন সংগ্রহ করে সেটা হচ্ছে কি শেয়ার মূলধন। ঠিক আছে, দেখা গেল যে শেয়ার হচ্ছে ধর এরকম যে 1000 টাকা, 1000 টাকা একটি কোম্পানিতে বিনিয়োগ করা হলো, সেই 1000 টাকা যদি সমান ভাগে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করি, যদি আমরা 100 টাকায় 10টি ভাগ করি 1000 টাকাকে, তাহলে কয় টাকা করে পড়ে, 100 টাকা করে পড়ে, এই 100 টাকাই হচ্ছে শেয়ার। ঠিক আছে, আর শেয়ার মূলধন, এই শেয়ারগুলো, এই 100 টাকার শেয়ারগুলো বিক্রি করার মাধ্যমে যে মূলধনটা সংগ্রহ হবে সেই মূলধনই হচ্ছে আমাদের শেয়ার মূলধন। 7 নম্বর হচ্ছে কোম্পানি ব্যবসার ক্ষেত্রে কোম্পানির মালিকানা থেকে ব্যবস্থাপনা সম্পূর্ণ আলাদা, এক মালিকানা অংশীদার ব্যবসার মতো মালিকেরা সরাসরি ব্যবস্থাপনার অংশগ্রহণ করে না, ব্যবস্থাপনার ক্ষেত্রে থাকে বেতনভুক্ত অন্য একটি পক্ষের ওপর। 8 নম্বর হচ্ছে কোম্পানি ব্যবসায়ের সদস্যগণের দায় হচ্ছে সীমিত, এক মালিকানা বা অংশীদারের ব্যবসায়ের মতো নয়, সদস্যদের দায় সাধারণত শেয়ার মূল্য প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ। 9 নম্বর হচ্ছে কোম্পানি ব্যবসায়ের পরিচালনা ও ব্যবস্থাপনায় গণতান্ত্রিক রীতিনীতি ও মূল্যবোধ অনুসরণ হয়, শেয়ার মালিকগণ প্রত্যক্ষভাবে ভোট দিয়ে পরিচালনা পরিষদ নিয়োগ করে এবং পরিচালনা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক ব্যবসায় পরিচালিত হয়। এই 9টি হচ্ছে যৌথ মূলধনী ব্যবসায়ের বৈশিষ্ট্য। এবার আছে দেখো যৌথ মূলধনী ব্যবসায়ের সংগঠনের প্রকারভেদ, যেটা তোমাদের আগেই বলেছিলাম যে যৌথ মূলধনী কোম্পানিকে 2 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 2 ভাগে। যৌথ মূলধনী কোম্পানিকে 2 ভাগে ভাগ করা হয়।
कंपनी ख पब्लिक लिमिटेड कंपनी বুঝা গেছে যেহেতু মধুরি কোম্পানিকে দুই ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি তোমাদের আগে বলেছিলাম যে প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা 2 থেকে কত 50 জন দুইজন সর্বনিম্ন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা 50 জনের বেশি হতে পারবে না আর পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা 7 থেকে সর্বোচ্চ শেয়ারদার শেয়ার সংখ্যা সীমাবদ্ধ ঠিক আছে তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানি কাকে বলে দেখো তোমাদের বইতেই আছে যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা 50 জনে সীমাবদ্ধ এবং যার শেয়ার অবাধে হস্তান্তর যোগ্য নয় তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে বাংলাদেশে প্রচলিত 1994 সালের আইন অনুযায়ী বলা হয়েছে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলতে এমন একটি কোম্পানিকে বোঝায় যার সদস্য সংখ্যা 50 জনে সীমাবদ্ধ এবং সদস্যদের শেয়ার হস্তান্তর অধিকার সীমিত এবং শেয়ার ও ঋণপত্র ক্রয়ের জন্য জনগণের নিকট আমন্ত্রণ জানানো নিষিদ্ধ অর্থাৎ কোম্পানির সদস্যগণ শুধু নিজেরাই শেয়ার ক্রয় করতে পারবেন সদস্য সংখ্যা ও মূলধন পরিমাণ সীমিত হওয়ার কারণে এ জাতীয় কোম্পানির আয়তন তুলনামূলকভাবে ক্ষুদ্র আকৃতির হয়ে থাকে আইন অনুযায়ী এ কোম্পানির পরিচালকের সংখ্যা ন্যূনতম 2 জন বাংলাদেশে প্রাইভেট লিমিটেড কোম্পানির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর পাবলিক লিমিটেড কোম্পানি দেখো যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ সংখ্যা শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ এবং যার শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ কোম্পানি স্বারক লিপিতে উল্লিখিত শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ এবং শেয়ার ও ঋণপত্র জনগণের নিকট বিক্রি করা যায় এবং শেয়ার অবাধে হস্তান্তর করা যায় তাকে বলা হয় পাবলিক লিমিটেড কোম্পানি অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানি সংজ্ঞা কি যে কোম্পানি সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ এবং যার শেয়ার ও ঋণপত্র কি শেয়ার ঋণপত্র জনগণের নিকট বিক্রি করা যায় এবং শেয়ার হস্তান্তর করা যায় তাকে বলা হয় পাবলিক লিমিটেড কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানির পরিচালক থাকতে পারে 3 জন আর প্রাইভেট লিমিটেড কোম্পানির পরিচালকগণ কয়জন থাকতে পারে 2 জন অনেক ক্ষেত্রে দেখবে তোমাদের অনেক প্রশ্ন আসতে পারে যে প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য কি তখন পার্থক্য হিসেবে তোমরা কি লিখবে পার্থক্য হিসেবে তোমরা দিতে পারো সংজ্ঞা এবং সদস্য সংখ্যা পরিচালকগণ এবং এর শেয়ার হস্তান্তর যোগ্য আর এর শেয়ার হস্তান্তর প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার হস্তান্তর যোগ্য নয় আর প্রাইভেট পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার হস্তান্তর যোগ্য এ ধরনের 5টি 6টি পার্থক্য দিলেই হয়ে যাবে এবার দেখো আমরা এখন চলে যাই যৌথ মূলধনী ব্যবসায়ের গুরুত্ব কি কি কত হয়েছে যৌথ মূলধনী ব্যবসায়ের গুরুত্বগুলো কি কি দেখো তোমাদের বইয়ের 50 পৃষ্ঠায় আছে বর্তমান ব্যবসায় জগতে এক মালিকানা ব্যবসায়ের মতো যৌথ মালিকানার ভিত্তিতে প্রতিষ্ঠিত কোম্পানি দেশে দেশে খুব জনপ্রিয় তাছাড়া বৃহদায়তনের ব্যবসায় প্রতিষ্ঠানের মাধ্যমে বিপুল সংখ্যক মানুষের কর্ম সুযোগ সৃষ্টির জন্য এই কোম্পানি সবচেয়ে বেশি উপযোগী কর্মসংস্থানের সাথে সাথে শুধু বেকার সমস্যার দূর করা হয় না জীবনযাত্রার মানের উন্নতি হয় এবং মাথাপিছু আয় বাড়ে তাহলে এর গুরুত্ব কি কি যৌথ মূলধনী কোম্পানির মাধ্যমে বেকার সমস্যা নিরসন হয় এবং কি মাথাপিছু আয় বাড়ে জীবনযাত্রার মান উন্নত হয় আর কি আমি বলে তোমাদের এই সংক্ষেপে আমি এর গুরুত্বগুলো লিখে দিচ্ছি তোমরা চাইলে খাতা নোট করে নিতে পারো
পয়েন্ট পেলাম যে বেকার সমস্যা সমস্যা নিরসন হয়, তারপরে জীবনযাত্রার মান উন্নত হয়, তিন মাথা কিছু আয় বাড়ে, চার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এরপরে কি আছে দেখো, আবার এক মালিকানা ব্যবসায়ের ঝুঁকি এবং দায় অসীম হওয়ার কারণে বড় আকারে ঝুঁকিপূর্ণ ব্যবসায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা সম্ভব হয় না, যা যৌথ কোম্পানি সংগঠনে যা সম্ভব হয় যৌথ কোম্পানি সংগঠনে। তাছাড়া উন্নত প্রযুক্তির সমৃদ্ধ শিল্প কারখানা গড়ে তুলতে কোম্পানি সংগঠনই বেশি উপযোগী, কারণ এখানে ব্যবসায়ী সংগঠন ও শিল্প কারখানা প্রতিষ্ঠার জন্য যে বিশাল পরিমাণ মূলধন প্রয়োজন হয় তা শেয়ার বিক্রির মাধ্যমে পাবলিক লিমিটেড কোম্পানি জনগণের থেকে কি করতে পারে, সংগ্রহ করতে পারে, ফলে দেশের শিল্প উন্নয়নে বিকাশের সম্পৃক্ততা বৃদ্ধি পায়। তাহলে আমরা আরেকটি পয়েন্ট পেলাম, যেটা হচ্ছে শিল্প উন্নয়নে দ্রুত শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরেকটি পেয়েছি যেটা হচ্ছে অধিক পরিমাণের মূলধনের যোগান দেয়, সাতটি গুরুত্ব পেয়ে গেল, ঠিক আছে। এরপরে কি হয় দেখো, কোম্পানি সংগঠন প্রতিষ্ঠার আন্তর্জাতিক অঙ্গনে ব্যবসায়ের প্রসার বৃদ্ধি পায় এবং বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক কি সুসম্পর্ক সৃষ্টি হয়। তাহলে দেখা গেল যে যৌথ মূলধনে ব্যবসার গুরুত্ব কি কি, এর গুরুত্ব হচ্ছে অসীম। যা দেখো, এক একে আমরা ছয়টি গুরুত্ব পেয়ে গেলাম, আরও অনেক গুরুত্ব রয়েছে যা তোমাদের বইয়ের 50 পৃষ্ঠা দেখো এখানে উল্লেখ করা রয়েছে, তোমরা এখান থেকে বিস্তারিত জেনে নিতে পারবে। এরপরে আছে দেখো 51 পৃষ্ঠায় আছে দেখো কোম্পানির গঠন প্রক্রিয়া। কোম্পানির গঠন প্রক্রিয়া বাংলাদেশে প্রচলিত 1994 সালের কোম্পানি আইন অনুসারে কতগুলো ধারাবাহিক প্রক্রিয়া অনুসরণ করে কোম্পানি গঠিত হয়। কোম্পানি গঠন প্রক্রিয়া সাধারণত চারটি ধারাবাহিক পর্যায়ে সম্পন্ন হয়, সেগুলো হচ্ছে কি কি, উদ্যোগ গ্রহণ পর্যায়, দলিলপত্র প্রণয়ন পর্যায়, গ নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায়, আর ঘ কার্যারম্ভ পর্যায়। ক প্রথম পর্যায় কি আছে, উদ্যোগ গ্রহণ পর্যায়টা কি, সেটি হচ্ছে এ পর্যায়ে কোম্পানি সংগঠনে আগ্রহী ব্যক্তিগণ নিজের একত্রিত হয়ে কোম্পানির সম্ভাব্য নাম, কোম্পানির ধরন, মূলধনের পরিমাণ, মূলধনের সংগ্রহের উপায়, কোম্পানির ঠিকানা ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। উদ্যোক্তাগণ ব্যবসায় সংগঠনের সম্ভাব্য নাম স্থির করে নিবন্ধকের অফিস থেকে সে নামে ছাড়পত্র সংগ্রহ করার চেষ্টা করে। খনপর দলিলপত্র প্রণয়ন পর্যায়, এ পর্যায়ে পরিচালক কোম্পানি ব্যবসায়ের দুটি গুরুত্বপূর্ণ দলিল প্রণয়ন করেন, যেটি একটি হলো স্মারকলিপি, অন্যটি হচ্ছে পরিমেল নিয়মাবলী। স্মারকলিপি কোম্পানির মূল দলিল বা সনদ বা সংবিধান বলা হয়। এটি একটি সংক্ষিপ্ত একটি প্রশ্ন যেটা তোমাদের সৃজনশীল প্রশ্নের পয়েন্ট ক্ষেত্রে আসতে পারে।
বা সংবিধানও বলা হয়। মূল দলিল সনদ বা সংবিধানও বলা হয়। তাহলে যদি এরকম আসে পরীক্ষায় যে কোম্পানির মূল দলিল কোনটি, তখন কি বলবে? স্মারকলিপি। কিংবা এরকম আসলো যে স্মারকলিপিকে কোম্পানির কি বলা হয়, স্মারকলিপিকে কোম্পানির মূল দলিল বলা হয়, সনদ কিংবা সংবিধানও বলা হয়। এরপরে আছে দেখো, এতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে এই স্মারকলিপিতে কি কি থাকে। কোম্পানির নাম, নিবন্ধিত কার্যালয়ের নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধনের পরিমাণ, শেয়ার মালিকদের দায় দায়িত্ব, ন্যূনতম চাঁদা ইত্যাদি বিষয় লিপিবদ্ধ থাকে। স্মারকলিপিতে কি কি লিপিবদ্ধ থাকে? কোম্পানির নাম, উদ্দেশ্য, পরিচালকদের নাম, তাদের ন্যূনতম চাঁদা, দায় দায়িত্ব, মূলধনের পরিমাণ, এগুলো কি উল্লেখ থাকে। অন্যদিকে পরিবেশ নিয়মগুলিতে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত প্রয়োজনীয় সকল বিষয় লিপিবদ্ধ থাকে। কোম্পানির পরিচালনার ক্ষেত্রে কি কি বিষয়বস্তু থাকে, কিভাবে নিয়মকানুনগুলো সেগুলো কি পরিবেশ নিয়মগুলিতে অন্তর্ভুক্ত থাকে। আর 9 নম্বর হচ্ছে নিবন্ধনপত্র সংগ্রহের পর্যায়। 3 নম্বর পর্যায় হচ্ছে নিবন্ধনপত্র সংগ্রহের পর্যায়। এ পর্যায়ে নিবন্ধকের জন্য নিবন্ধকের অফিস থেকে ফি দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হয়। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্ধারিত ফি এবং প্রয়োজনীয় দলিলপত্র নিবন্ধকের নিকট জমা দিতে হয়। নিবন্ধক নির্ধারিত আবেদনপত্র, সকল দলিলপত্র ও ফি পাওয়ার পর যদি সকল বিষয় সন্তুষ্ট হন, তবে নিবন্ধক বইতে কোম্পানির নাম তালিকাভুক্ত হবে এবং নিবন্ধনপত্র প্রদান করেন। ঠিক আছে, 9 নম্বর আছে কার্যালম্ব পর্যায়। দেখো, পাবলিক লিমিটেড কোম্পানিকে কার্যালম্বের অনুমতিপত্র পাওয়ার জন্য ন্যূনতম চাঁদা সংগ্রহের ঘোষণাপত্র এবং জনসাধারণের নিকট থেকে শেয়ার বিক্রির ঘোষণাপত্রের কিছু গুরুত্বপূর্ণ দলিলপত্র আবেদন করতে হয়। সব কাগজপত্র ঠিক থাকলে এবং নিবন্ধক সন্তুষ্ট থাকলে পাবলিক লিমিটেড কোম্পানি কার্যালম্বের অনুমতিপত্র প্রদান করে। এ পত্র পাওয়ার পরই পাবলিক লিমিটেড কোম্পানি ব্যবসা শুরু করতে পারে। তাহলে আমরা জেনে নিলাম যে কোম্পানির গঠনের পর্যায় কয়টি? 4টি। কী কী পর্যায়? একটি হচ্ছে উদ্যোগ গ্রহণ পর্যায়, 2 নম্বর হচ্ছে দলিলপত্র প্রণয়ন পর্যায়, 3 নম্বর হচ্ছে নিবন্ধকের অফিস নিবন্ধপত্র সংগ্রহ পর্যায়, 4 কার্যালম্বের পর্যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমরা কী কী জানলাম? আজকে আমাদের 3-4 লেকচারে কী কী ছিল? অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রের বিষয়বস্তু, আর কি ছিল কোম্পানির যৌথ মূলধনী কোম্পানি, অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন ছিল, আর ছিল কি অংশীদারি ব্যবসার প্রকারভেদ, অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন, আর জানলাম কি যৌথ মূলধনী ব্যবসার ধারণা, যৌথ মূলধনী কোম্পানির সংজ্ঞা, এর গঠনকাল এবং যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য, যৌথ মূলধনী কোম্পানির প্রকারভেদ, আর জানলাম কি যে কোম্পানি গঠন প্রক্রিয়া কীভাবে কীভাবে গঠন করতে হবে সেই প্রক্রিয়া সম্পর্কে জানলে এবং যৌথ মূলধনী কোম্পানির গুরুত্ব সম্পর্কে আমরা জানতে পেরেছি। আশা করি তোমরা নিশ্চয়ই আজকের লেকচারটি বুঝতে পেরেছ। তোমরা আমি যে পর্যন্ত এগুলো নিয়ে আলোচনা করবো তোমরা নিশ্চয়ই বাসায় এগুলো প্র্যাকটিস করবে আশা করি, এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে ইনবক্সের মাধ্যমে জানাবে। আর পরবর্তী পর্যায়ে আমি লেকচার 5 এবং 6 নিয়ে আলোচনা করব, সেগুলো হচ্ছে সমবায় সমিতির ধারণা, সমবায় সমিতির সংগঠনের বৈশিষ্ট্য, সমবায় সমিতির প্রকারভেদ এবং সমবায় সমিতির গঠন প্রক্রিয়া, সমবায় সমিতির মূলনীতি, বাংলাদেশের সমবায় সমিতির সমস্যা ও সম্ভাবনা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার সুস্থতা কামনা করেই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।